আমরা এই মানুষগুলোর আনন্দ ফিরিয়ে দিতে চাই ইনশাআল্লাহ শিল্পী সমিতির যারা আছেন আমাদের ভোটার যারা আছেন এই মানুষগুলোর চেহারা দিকে তাকান গতকালই রিয়াজের এই হাউমাউ করে কান্নার ভিডিও হয়ে যায় একদম ভাইরাল বাট আনফরচুনেটলি এটা নিয়ে চলছে এখন নেটিজনদের মধ্যে হাসাহাসি ইনফ্যাক্ট জায়েদ খান নিজেও বলেছেন এই কান্না হাস্যকর এখন ঘটনা কি হয়েছে আর কি কারণে রিয়াজ এভাবে কান্নায় ভেঙে পড়লেন সেই বিষয়টাতে আসি আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো গতকাল FDC-তে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো 184 জন শিল্পীর কয়েকজনের সঙ্গে নায়ক রিয়াজের দেখা হয় অ্যান্ড তাদের মধ্যে ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে রিয়াজ এভাবেই কান্নায় ভেঙে পড়েন তিনি গণমাধ্যমে জানান নোট দিয়ে ভোট কেনার দিন শেষ এমন একটি নির্বাচনে গান বাজাচ্ছিলেন তারা এবং সেই গান শুনে 70 বছরের বেশি বয়সী একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ অনেক কষ্ট পাচ্ছিলেন অ্যান্ড তার সেই কষ্ট দেখে রিয়াজ নিজেকেও সামলাতে পারেননি এখন ভাই রিয়াজ তো তার কথা জানিয়ে দিলেন তিনি কেন আসলে কেঁদেছিলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই করছে নানা রকম কমেন্টস যেমন কেউ কেউ বলছে সবই সিনেমার মতো নাটক আবার কারো মতে নির্বাচন নিয়ে চলছে এখন দারুণ অভিনয় ইনফ্যাক্ট কেউ কেউ আবার এটাও বলছে পুরাই হাস্যকর কান্না শুধু নেটিজনরাই কিন্তু নয় বরং রিয়াজের বিপক্ষ দলের জায়েদ খান সেও গতকাল মিডিয়ার সামনে বলেছে এটা হাস্যকর রিয়াজ ভাইকে কাঁদলো আমার দেখে হাস্যকর লাগলো সিনিয়র মানুষ এত অভিনয় করে কাঁদতে পারে কি দরকার ভাই আপনার শুধু তাই নয় জায়েদ খান এটাও বলেন যে নায়ক রিয়াজের এমন কান্নাকাটি দেখে তিনি সত্যিই অবাক হয়েছেন এবং তার কথা হচ্ছে নায়ক রিয়াজ যে এভাবে নিচে নামতে পারেন সেটা তিনি আসলে ভাবতে পারেননি আমি রিয়াজ ভাইকে দেখে সিম্পলি অবাক একটা মানুষ কিভাবে এত নিচে নামতে পারে ইনফ্যাক্ট জায়েদ খান এটাও বলে নির্বাচন নিয়ে নোংরা পলিটিক্স করা হচ্ছে এবং তিনি এই বিষয়গুলো দেখে একদমই হতাশ তিনি আরও জানান যেই বৃদ্ধকে সঙ্গে করে নায়ক রিয়াজ এখন কাঁদছেন 2017 সালে যখন সেই বৃদ্ধসহ 184 জন শিল্পীর ভোটাধিকার বাদ দিয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু নায়ক রিয়াজেরও সিগনেচার ছিল এবং জায়েদ খান বলেন সংবাদ সম্মেলনে তিনি সেই সিগনেচারটা দেখাবেন এবং জায়েদ খানের কথা হলো 184 জন এই ভোটাধিকার হারানোর বিষয়টা এখন কোর্টে বিচারাধীন এবং যেই বিষয়টা কোর্টে বিচারাধীন সেই বিষয় নিয়ে কেন এরকম নাটক করা হবে এবং জায়েদ খান আরও বলেন যেহেতু তিনি এই 2 বছরে শিল্পী সমিতির জন্য অনেক ভালো কাজ করেছেন তাই সবাই তাকে টার্গেট করছে এবং তাকে ঘিরে নোংরা পলিটিক্স করছে ওয়েল যাই হোক এখন বিষয়টা তো এক প্রকার কাদা ছোড়াছুড়ির মতো হয়ে গেল বাট দেখা যাক দিন শেষে আসলে এই বিষয়গুলো কোন দিকে গড়ায় আপনারা দেখছেন স্টার গল্প বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল